আসসালামু আলাইকুম এই মুনাফার অঙ্কগুলো করতে হলে আমাদেরকে কিছু জিনিস মানে শর্টকাটে করার একটা সূত্র ব্যবহার করে ঠিক আছে আমি যদি সূত্র পছন্দ করি না ব্যবহার করা কারণ সূত্র এগুলো মনে রাখা কী জামেলা ঐক্যিক নিয়মে ওইভাবে আমরা করে ফেলবো সহজে ঠিক আছে তো সূত্র করার ক্ষেত্রে কিছুটা সুবিধা হয় অনেক ক্ষেত্রে যদি একটু মনে রাখতে পারো তাহলে কী হবে অনেক সহজ অঙ্কগুলো করতে পারবো তো প্রথমে যে জিনিসটা মূলধনের কথা আসতো ঠিক আছে মূলধন কি জানো তোমরা হ্যাঁ তোমরা সবাই জানো মূলধন কি কারণ আমরা সেই বলেছিলাম ব্যাংকে যে কি দশ হাজার টাকা রাখছিলাম ব্যাংকে এই যে প্রথমে ব্যাংকে গিয়ে তুমি যে টাকাটা রাখো সেটা হচ্ছে মূলধন আসল টাকা মানে হচ্ছে যে টাকাটা আমি অলরেডি ব্যাংকে দিছি ঠিক আছে এটা হচ্ছে আসল টাকা ঠিক আছে ক্লিয়ার তা মুনাফা হার একটু আগে বুঝাইছি ঠিক আছে গত ভিডিওতে মুনাফার হার সেটা হচ্ছে আর আচ্ছা মূলধনকে আমরা প্রকাশ করি হচ্ছে পি দ্বারা প্রিন্সিপাল মূলধন মুনাফা হার আর রেট অফ ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে মুনাফার হার ইন্টারেস্ট মানে মুনাফা তো মুনাফার হার আর সময় সময়কে আমরা এন দ্বারা প্রকাশ করি যদি দ্বারা প্রকাশ করলে আমাদের ভালো হতো তবে এন দ্বারা ঠিক আছে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা এন বুঝাই তো তাহলে সময় আমরা সাধারণত এখানে পূর্ণ সংখ্যা ব্যবহার করবো ঠিক আছে তাহলে এন দ্বারা প্রকাশ করে সময় তাহলে মুনাফা মুনাফাকে আমরা আয় দ্বারা প্রকাশ করি মুনাফা হচ্ছে ইন্টারেস্টের আয় ঠিক আছে যদিও এখানে প্রফিটের কথা বলা হয়েছে এটা হচ্ছে ইন্টারেস্টের ইন্টারেস্টের আয় ঠিক আছে তাহলে মুনাফা হচ্ছে আয় দ্বারা প্রকাশ করি সমৃদ্ধি মূলধন সরি স্ববৃদ্ধি মূলধন বা মুনাফা আসল ঠিক আছে এই জিনিসটা হচ্ছে আমরা আগে লেকচারে দেখছিলাম যে দুই বছর পরে আমাদের দশ হাজার টাকা কত টাকা হয়ে গেছে দশ হাজার টাকা আমাদের বারো হাজার টাকা হয়ে গেছে তাহলে দশ হাজার টাকা বারো হাজার টাকা হয়েছে এটার মধ্যে কি আছে আমি যে দশ হাজার টাকা রাখছিলাম আসল সেই টাকাটা আছে সাথে দুই বছরে যে আমার দুই হাজার টাকা মুনাফা আসছে ওই টাকাটা আছে তাহলে এটা হচ্ছে আমাদের কি আসল আসল আর এটা হচ্ছে মুনাফা মুনাফা এখন এই দুইটাকেই আমরা বলি হচ্ছে মুনাফা আসল ঠিক আছে মুনাফা আসল এই মুনাফা আসলটা হচ্ছে আমরা এ মানে হচ্ছে টোটাল টোটাল ব্যাংক থেকে কত টাকা অ্যামাউন্ট এটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে এ সহবৃদ্ধি মূলধন স্ববৃদ্ধি মানে হচ্ছে বৃদ্ধির সাথে ঠিক আছে আর সহজে হচ্ছে মুনাফা আসল আমরা এই জিনিস খুবই লাগে যে মুনাফা আসল তাহলে মুনাফা আসল কি জিনিস আসলের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে হচ্ছে আমাদের মুনাফা আসল পাবো ক্লিয়ার ক্লিয়ার তারপরে মুনাফা আসল হচ্ছে আসল মুনাফা আমি বলে দিচ্ছি অলরেডি আর এটা মানে হচ্ছে আসল হচ্ছে কি আসল হচ্ছে পি সরি এখানে পি প্লাস মুনাফা মুনাফা কী ছিল মুনাফা হচ্ছে আই যোগ হচ্ছে আই তাহলে সূত্র মুনাফা আসলকে আমরা এধারা প্রকাশ করছি তাহলে এএকল টু পিপ্লাস আই এটাই এখানে লিখছি অর্থাৎ এএকল টু পিপ্লাসাই তাহলে আমাদের সূত্র মুখস্থ রাখ করতে হবে না যদি আমরা জিনিসটা বুঝি তাহলে সূত্রগুলো আমি তো সহজ জিনিস যে মুনাফা আসল হচ্ছে এআ সমান পিপ্লাস আই পি হচ্ছে আসল যেটা আমরা ব্যাংকে রাখছি মূলত তারপরে এক বছর দুই বছর পাঁচ বছর যে ইন্টারেস্ট আসছে যে মুনাফা আসছে এটা হচ্ছে আই তাহলে এটা হচ্ছে মুনাফা আস এখান থেকে আমরা কি পাই এখান থেকে পাই যে দেখো দাস আমরা যে বীজ গণিত শিখছি যে সমীকরণে এ পাশ ওপাস করা এখানে যেহেতু যোগের আছে যোগ থেকে ডান পাশ থেকে বাম পাশে নিলে যোগ বিয়োগ হবে এই জিনিসটা এখানে করছে তাহলে আমরা যদি এখান থেকে পি বার করতে চাই আমাদের এই সূত্রকে মস্ত রাখতে হবে এই সূত্রের কোনো দরকার নেই আমরা এখানের থেকে ব্যবহার করতে পারবো পি বার করতে হলে কি পিটা এক পাশে থাকবে আমরা আইটা এ পাশে নিয়ে যাবো তাহলে এ আইটা এই পাশে চলে গেলে আই মাইনাসের হয়ে যাবে এখানে প্লাসের আছে এ পাশে আসলে মাইনাসের হয়ে যাবে তারপরে এই পাশে শুধু পি থাকবে তাহলে ইকুয়াল টু কি পেলাম এম মাইনাস আই লাগছে না তারপরে আমাদের আই বার করতে চাই তাহলে সেম ভাবে আমরা এ পিটা টাই পাশে নিয়ে যাব আর এই পাশে থাকবে হচ্ছে শুধু আই তাহলে এ মাইনাস পিটু আই তাহলে আই করি সহজ জিনিস না সহজ জিনিস তাহলে আমাদের শুধু দাস্ট মুনাফা আসল কি এটা যদি বুঝি তাহলে আসল প্লাস মুনাফা তাহলে এখন যা শুধু এই পাশ থেকে এই পাশে নেও এই পাশ থেকে এই পাশে নেও এটা করলে আমাদের পি এবং আই বের হয়ে যাবে ঠিক আছে তাহলে মুনাফা রিলেটেড কিছু যেই যে বীজগণিতিক প্রতীক আছে এইগুলো আমরা এই বিরুদ্ধে শিখলাম তাহলে নেক্সট বিরুদ্ধে আমরা কিছু অঙ্ক করবো এই মুনাফা নির্ণয় নিয়ে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাদেরকে